বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল খেলা আজ উদ্বোধন করা হয়। বিডি স্টার টিভি নিউজ আব্দুল্লাহ আল নোমান শরণখোলা উপজেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন নিয়ে সঙ্গে আছেন তানজানা রহমান রিজদা। দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ দক্ষ ফুটবলারের খোঁজে দেশের প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল খেলার আয়োজন করা হয়। তার ধারাবাহিকতায় এবছরও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের চারটি দল নিয়ে। খেলার উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী। উক্ত খেলায় অংশগ্রহণ করে দুটি শক্তিশালী দল, এক নং ধানসাগর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম তিন নং রায়ন্দা ইউনিয়ন ফুটবল একাদশ। উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হানউদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিন নং রায়ন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন স্তরের হাজারো দর্শক। খেলার ২৫ মিনিটে প্রথম গোলটি করেন রায়ন্দা ইউনিয়ন ফুটবল একাদশ। পরবর্তীতে খেলার দ্বিতীয় অর্ধে ৪৭ মিনিটে আরও একটি গোল করে তারা, খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে একটি গোল করে ধানসাগর ইউনিয়ন ফুটবল একাদশ। নির্দিষ্ট সময়ে ২-১ গোলে বিজয়ী হয় রায়ন্দা ফুটবল একাদশ। এর ফলে ফাইনালে নাম লেখালেন তারা।